গোপালগঞ্জ থেকে বেশি পাওয়া গেছে, ওখানে 41 কেজেস, 41 প্লাস 3.8 মানে 45, ওখান থেকে 5 কেজি আমাদেরকে নামো মেজার থেকে টোটাল 50 কেজেস। আসল লোকটাই আসলি মধু। আমার উপরে করে দিন, কিন্তু স্পেস ফরাজ না করলে কি হতো? গত রাত্রি 8:30 সময় ওসি মেজিয়া অ্যান্ড ওরা টিম সোর্স ইনফরমেশন কে বেস করে গঞ্জা সাপ্লাই হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বলে ইনফরমেশন ওরা পেয়েছে ওদের সোর্স মাধ্যমে থেকে। তখন ওরা একটা টিম ফর্ম করে টিমকে প্রথমে ওরা পাঠি দিয়েছে নামো মেজিয়ার কাছে। যখন নামো মেজিয়ার কাছে টিমটা পাঠি দিয়েছে, ওখানে দুজন গাড়ির উপরে 5.5 কেজিস গাঞ্জা নিয়ে সাপ্লাই করার জন্য ওখানে দাঁড়িয়েছিল। তো আমাদের টিমটা গিয়ে সঙ্গে সঙ্গে ওদেরকে অ্যারেস্ট করে দিয়েছে অ্যান্ড গাঞ্জায় সিজ করে দিয়েছে 5.5 কেজিস নামো মেজিয়া থেকে। তখন ওখানে আমরা অ্যারেস্ট করলাম মিস্টার সঞ্জয় সিং, ও জামুরিয়া ওর জায়গা। তো তারপরে আমরা যখন ইন্টারোগেশন আমরা শুরু করলাম, ওর সোর্সটা আমরা দেখতে চাইছিলাম। যখন ওর সোর্সটা আমরা পাওয়া গেছিল যে ও যেখান থেকে নিয়েছিল, ওখানে আমরা টিমকে আবার পাঠিয়ে দিয়েছিলাম। ওটা জায়গা আছে আমাদের একটা আবান্ডান গোডাউন গোপালগঞ্জ কয়রাপাড়া, ওখানে একটা গোডাউন থেকে সিজ করা হয়েছিল 41 কেজিস গাঞ্জা। তো এদের মোডাস অপারেন্ডি ছিল যে ওখান থেকে আমরা তিনজনকে অ্যারেস্ট করলাম গোপালগঞ্জ থেকে, টোটাল 5 জন অ্যারেস্ট করা হয়েছিল গতকাল 8:30 যখন আমরা ইনফরমেশন পেয়েছিলাম। ওখান থেকে আমি শুরু করে বাই 10:30 আমরা 5 জনকে অ্যারেস্ট করে টোটাল আমরা সিজ করলাম অ্যারাউন্ড 50 কেজিস গাঞ্জা। এদের মেইন সোর্স আছে যে এরা জামুরিয়া থেকে নিয়ে এসে গোপালগঞ্জের গোডাউনে রাখতো, ওখান থেকে বিভিন্ন জায়গা থেকে সাপ্লাই করতো। তো গতকাল আমরা 50 কেজিস গাঞ্জা একটা গাড়ি অ্যান্ড 5 জনকে অ্যারেস্ট করলাম।